नमस्कार, प्रभु जीशु ख्रीष्टर मधुर नामे जीवनवाणी अनुष्ठान आपके स्वागत जानाई। आमार विश्वास ईश्वर दया आपनी सम्पूर्ण सुरक्षित आछेन, सम्पूर्ण सुस्थ आछेन। आर आमी खूब खुशी जे आज के आरेक बार आपनी आमादेर संगे ये जीवनवाणी अनुष्ठान उपस्थित आछेन। आपनाके मने करिये दी जे ये अनुष्ठाने आमरा धारावाहिक भावे एखन साधु जोहन लिखित सुसमाचार थेके अध्ययन करछि। आर आमार विश्वास जे ये अनुष्ठानेर मध्य दिए आपनी नतून भावे ঈশ্বরের বাক্যকে বুঝতে পারছেন। আমাদেরকে অবশ্যই আপনার মতামত জানান যে আপনার কেমন লাগছে এই অনুষ্ঠান, এবং আপনি যদি আমাদেরকে কিছু বলতে চান অবশ্যই জানান। আপনার মতামত আমাদের কাছে সত্যি মূল্যবান। আমরা দেখছি প্রভু যীশু একজন জন্মান্ধকে দৃষ্টি ফিরিয়ে দেন। প্রভু যীশু যে জগতের জ্যোতি, সে বিষয়ে তিনি মানুষের কাছে শিক্ষা দিচ্ছেন। প্রভু যীশু খ্রিস্ট যিনি এই জগতের আত্মিক জ্যোতি, তাকে ছাড়া আমরা অন্ধ। তিনিই পারেন আমাদের আত্মিক চোখের মৃত শিরা উপশিরাগুলিতে নতুন জীবন দান করতে। ঈশ্বরের আত্মা যদি আমাদের আত্মিক চোখ খুলে না দেন, আমরা দেখতে পাই না। আমরা দেখছি যে সেই ধর্মীয় নেতারা প্রভু যীশু খ্রিস্টের বিরুদ্ধে একটা দ্বন্দ্ব তৈরি করেছিল, এবং তারা তাকে মসীহরূপে স্বীকার করতে রাজি ছিল না। আমরা সাধু যোহন লিখিত সুসমাচারের 10 অধ্যায়ে উপস্থিত হয়েছি, আর এই অধ্যায়টাতে প্রভু যীশু খুব পরিষ্কারভাবে প্রকাশ করেছেন যে কেন আমরা তাকে পরিত্রাতারূপে বিশ্বাস করতে পারি বা পরিত্রাতারূপে তার উপরে নির্ভর করতে পারি। আমরা দেখব এখানে প্রভু যীশু একটা মেষ খোঁয়ারের চিত্র বর্ণনার মধ্যে দিয়ে সেই ধর্মীয় নেতাদেরকে বলছেন যে তিনি মুখ্য দ্বার দিয়ে প্রবেশ করেছেন, আর এই বিষয়টাই তাকে সেই মেষদের পালকে পরিণত করেছে। তিনি প্রকৃতই ব্যবস্থা সিদ্ধ পদ্ধতিতে যথার্থভাবে প্রবেশ করেছেন। তিনি পুরাতন নিয়মের সকল ভবিষ্যৎবাণীসমূহের পূর্ণতায় এই জগতে এসেছিলেন। বাইবেল বলে তিনি কালের পূর্ণতায় ব্যবস্থা অনুযায়ী এই জগতে এসেছিলেন। তিনি মসির ব্যবস্থা অনুযায়ী এসেছিলেন, তকছেদ প্রাপ্ত হয়েছিলেন এবং অষ্টম দিনে মন্দিরে উৎসর্গীকৃত হয়েছিলেন। প্রভু যীশু ব্যবস্থার ধ্বংস করতে নয়, কিন্তু পূর্ণ করতেই এসেছিলেন। তিনি যেভাবে ভাববাণীসমূহ পূর্ণ করেছিলেন, আর কেউই তা করতে পারেনি। তার জীবন, তার শিক্ষা, তার অলৌকিক কাজসমূহ প্রমাণ করে যে তিনি কে। আমার প্রার্থনা এই বিষয়গুলি যখন আমরা আরও বিস্তারিতভাবে ঈশ্বরের বাক্য থেকে দেখতে চলেছি, ঈশ্বর যেন আমাদের সঙ্গে কথা বলেন, তার আত্মা যেন আমাদের আত্মিক চোখ ও কান খুলে দেন, যেন আমরা তার রব শুনতে পাই। আসুন আমরা ঈশ্বরের বাক্যের ধারাবাহিক বিস্তারিত আলোচনার দিকে যাওয়ার আগে ঈশ্বরের প্রশংসার্থে আসুন মন প্রাণ খুলে আমরা একটা গান করি। আজ সে আছে কাল সে না,
জীবনবাণীর অনুষ্ঠান। আজকের আপনাদের কাছে জোহন লিখিত সুসমাচার তার দশের অধ্যায় থেকে আলোচনা করব। লেখা আছে এখানে, প্রভু যীশু বলছেন, সত্য সত্য আমি তোমাদিওকে বলিতেছি, যে কেহ দ্বার দিয়া মেষেদের খোঁয়াড়ে প্রবেশ না করে, কিন্তু আর কোনো দিক দিয়া উঠে, সে চোর ও দস্যু, কিন্তু যে দ্বার দিয়া প্রবেশ করে সে মেষেদের পালক। আজও ইসরায়েল দেশের বিভিন্ন অঞ্চলে মেষেদের খোঁয়াড় রয়েছে। এটা জনসাধারণের জন্য সন্ধ্যার সকল মেষপালক যারা ওই শহরে বাস করেন তারা তাদের মেষপাল নিয়ে আসেন সন্ধ্যাবেলায় সেখানে রাখার জন্য, ভোরবেলায় তারা আবার গিয়ে মেষদেরকে বার করে নিয়ে আসে। খোঁয়াড়ও এখানে ইসরায়েল জাতিকেও বোঝাচ্ছে। যিশু বলছেন তিনি দরজা দিয়ে এসেছেন, কিন্তু কেউ যদি দরজা দিয়ে না এসে অন্যভাবে আসে তবে চোর ও দস্যু। তিনি দরজা দিয়ে এসেছেন অর্থে পুরাতন নিয়মের ভবিষ্যৎ বাণী অনুসারে এসেছেন। সময় পূর্ণ হলে ঈশ্বর তার আপন পুত্রকে প্রেরণ করলেন, যা লেখা আছে গালাতীয় তার চারের অধ্যায় চার পদে। লোকলিখিত সুসমাচারের একের অধ্যায় ৩২ পদে লেখা আছে, তিনি দাউদের বংশে জন্মগ্রহণ করেছেন। মিখাবাওয়াদী ৫ অধ্যায় ২ পদের ভবিষ্যৎবাণী অনুসারে বৈতলেমে জন্ম নিয়েছেন। যিশাইয় তা ৭ অধ্যায় ১৪ পদে তিনি কুমারীর গর্ভে জন্ম নিয়েছেন। যিশাইয়ভাববাদী পুস্তকে ১১ অধ্যায় ১ পদ অনুসারে তিনি যিশাইয়ের গুঁড়ি হইতে এক পল্লব। একটি বিষয় লক্ষ্য করার, যে যিশু যখন জন্মগ্রহণ করেন তখন দাউদের রাজত্বের অবসান হয়েছে। যিশাই বেতলেহেমের এক কৃষক ছিলেন, তার পুত্র দাউদকে অভিষেক করা হয় আর তার থেকে রাজকীয় বংশের শুরু। কিন্তু যিশু জন্মান যিশাইয়ের গুঁড়ি থেকে নির্গত পল্লব রূপে। যিশু একজন সাধারণ ছুতর ছিলেন এবং ছুতরের বস্ত্র পরিধান করতেন, কিন্তু কেমনভাবে ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করল? তিনি মসীহ, দ্বার দিয়ে প্রবেশ করেছেন, তার মতো কেউ নেই, কারোরই মসীহের বা খ্রিস্টের গুণ নেই। তিনি বেড়া টোপকে ঢোকেননি। আগের অধ্যায় আমরা দেখেছি অন্ধ যে অলৌকিকভাবে যিশুর দ্বারা দৃষ্টি ফিরে পেয়েছিল সে সমাজচ্যুত হয়েছিল। ধর্মীয় নেতারা এখন যিশুকে চ্যালেঞ্জ করছেন, তারা বলেছিলেন আমরাও কি অন্ধ? যিশু পরিষ্কার বলেছিলেন তারা অন্ধ। তাই যিশু এখানে দাবি করছেন ইসরায়েল জাতি মেষেদের খোয়াড় আর তিনি উত্তম মেষপালক। এখন আমি তিন পদে আলোচনায় যাব। এখানে দেখি লেখা আছে, তাহাকেই দাঁড়ি দ্বার খুলিয়া দেয় এবং মেষেরা তাহার রব শুনে, আর সে নাম ধরিয়া তাহার নিজের মেষদিগকে ডাকে। একটু আগে আমরা শুনেছি খোঁয়াড় হল ইসরায়েল জাতি আর প্রভু যীশু হলেন উত্তম মেষপালক। তাহলে এখানে দাঁড়িকে, দাঁড়ি হলেন পবিত্র আত্মা। পবিত্র আত্মা যিশুর উপরে নেমেছিলেন কপোতের ন্যায়। তিনি সকলই পবিত্র আত্মার শক্তিতেই করেছিলেন। পবিত্র আত্মা মেষেদের কান খুলে দেন যেন তারা তাঁর রব শুনতে পায়। কিন্তু ধর্মীয় নেতারা অন্ধ ও বধির, তারা তার রবও শোনেনি, তিনি তার আপন মেষদের ডেকেছেন। অন্ধ ব্যক্তি তার রব শুনেছে, শিমন পিতর তার আহ্বান শুনেছেন, তিনি এইভাবে জাকব, জোহন ও অন্য শিষ্যদেরও ডেকেছেন। তিনি এক সুকুমার গাছের তলায় সককেওকে আহ্বান করেছেন। আজ তিনি আপনাকে এবং আমাকে আহ্বান করেন। শেষকালে তার আহ্বানে মৃতেরা তার রব শুনতে পাবে, আপনিও শুনতে পাবেন আপনার নাম। দশের অধ্যায় ৪ পদে লেখা আছে, যখন সে নিজের সকলগুলিকে বাহির করে তখন তাহাদের অগ্রে অগ্রে গমন করে, আর মেষেরা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলে, কারণ তাহারা তাহার রব জানে। দেখুন, মেষে বা মেষেরা খোঁয়াড়েও রাত্রিবেলায় দাঁড়ির কাছে নিজেকে সমর্পণ করে। সব মেষপাল তাদের মেষ রেখে চলে যায়, কিন্তু ভোরে যখন আবার মেষপালক আসে তখন সব মেষ মিশে যায়, কিন্তু পালক নাম ধরে ডাকে। মেষেরা পালকের রব কিন্তু বুঝতে পারে, চিনতে পারে। আবার যখন চরানিতে চড়িয়ে ফেরে সকলে ঠিক তাকে অনুসরণ করে, কারণ তারা তাকে জানে ও চেনে। আমরাও যখন ঈশ্বরের বাক্য বলি তখন যিশু তার মেষদের আহ্বান করেন। পবিত্র আত্মা হলেন দাঁড়ি, যে কান খুলে দেয় এবং মেষ শুনতে পায়। ঈশ্বর আপনাকে চালাতে চান যেখানে আপনি নিয়মের মধ্যে বদ্ধ, রীতিনীতির কাছে বদ্ধ,
যেখানে আপনি প্রকৃত ঈশ্বরের খাদ্য পাচ্ছেন না। আপনি হয়তো ভ্রান্ত শিক্ষার মধ্যে রয়েছেন, মেষ ভ্রান্ত হয়ে অল্পক্ষণের জন্য ভুল জায়গায় যেতে পারে, কিন্তু সে পালকের রব শুনবে। অনেকেই সত্যের জন্য দাঁড়াতে চান না, কিন্তু যখন প্রকৃত ঈশ্বরে বাক্য প্রচারিত হয় তখন মেষেরা শুনবে। কেউ কাউকে কিছুকালের জন্য বোকা বানাতে পারে, কিন্তু চিরকালের জন্য নয়। কিছুকালের জন্য শুনতে পারে, কিন্তু শীঘ্রই বুঝতে পারবে এ সেই রব নয়। অনেকে তার বাক্য শুনতে চায় না, আমি তাদের জন্য চিন্তিত নই, কারণ তারা তার মেষ নয়। আজকের অনেক ধরনের শিক্ষা, যে শিক্ষার দ্বারা আপনি ভ্রান্ত হবেন না। প্রকৃত মেষপালক যিনি আপনার আমার জন্য তার জীবন দিয়েছেন, যার পবিত্র বাক্য আমাদেরকে চেতনা দান করে, সেই মেষপালকের রব কি আপনি শুনেছেন? লেখা আছে পাঁচ পদে, কিন্তু তাহারা কোনো মতে অপর লোকের পশ্চাৎ যাইবে না, বরং তাহার নিকট হইতে পলায়ন করিবে, কারণ অপর লোকেদের রব তাহারা জানে না। ছয় পদে দেখুন, এই দৃষ্টান্তটি যীশু তাহাদিওকে কইলেন, কিন্তু তিনি তাহাদিওকে যে কি বলিলেন তাহা তাহারা বুঝিল না। যোহন লিখিত সুষমাচারে আমরা কোনো দৃষ্টান্ত পাই না, কিন্তু রূপক অর্থে অনেক বিষয় পাই, যেমন আমি জগতের জ্যোতি, আমি জীবন খাদ্য। এগুলোর মধ্যে দিয়ে ঈশ্বর সম্পর্কে আমরা বুঝতে পারি। তারা বুঝতে পারেনি এগুলি, কারণ তারা অন্ধ ছিল। যিশু বলেন, যার কান আছে সে শুনুক, অর্থাৎ কান থাকলেও নাও শুনতে পারে। তারা শুনতে পায়, কিন্তু ঈশ্বরের বাক্য শোনে না। আপনি কেমনভাবে শোনেন? যিশু যখন যিশ্বভাববাদী বচন উল্লেখ করে বলেন, মতিলিখিত সুষমাচার তার ১৩ অধ্যায় ১৪ পদে, তোমরা শ্রবণে শুনিবে কিন্তু কোনো মতে বুঝিবে না, আর দৃষ্টিতে দেখিবে কিন্তু কোনো মতে জানিবে না। এবারে দ্বিতীয় বিষয় আমরা দেখব, মেষেদের দ্বার, যা ১০ অধ্যায় ৭ থেকে ৮ পদে লেখা আছে। অতএব যিশু পুনর্বার তাহাদিগকে কইলেন, সত্য সত্য আমি তোমাদিকে বলিতেছি, আমি মেষদিগের দ্বার। যাহারা আমার পূর্বে আসিয়াছিল তাহারা সকলে চোর ও দস্যু, কিন্তু মেষেরা তাহাদের রব শুনে নাই। এখানে তিনি আরেকটি রূপকের মাধ্যমে বলছেন তিনি মেষেদের দ্বার। এর আগে তিনি খোয়াড়ের দরজার কথা বলেছেন, যারা ইসরায়েলের মধ্যে থেকে বার হয়ে আসছেন, তিনি তাদের জন্য একজন দ্বার। এর আগের অধ্যায় তারা অন্ধ ব্যক্তিকে সমাজ গৃহের বাইরে বার করে দিয়েছিল, অর্থাৎ খোয়াড়ের বাইরে বার করে দিয়েছিল, আর তখনই যিশু তার কাছে উপস্থিত হয়ে নিজেকে প্রকাশ করেছেন, আর তখনই ওই ব্যক্তির কাছে তিনি দ্বার হয়েছেন। খোয়াড় থেকে বেরিয়ে সে খ্রিস্টকে অনুসরণ করেছিল। এই মহান সত্য যিশু এখানে প্রকাশ করেছেন। এই একই সত্য যিশু প্রকাশ করেছেন যোহন লিখিত সুষমাচারের ১৫ অধ্যায়, প্রভু যিশু হলেন প্রকৃত দ্রাক্ষালতা। আমরা দেখি পুরাতন নিয়মে দ্রাক্ষাক্ষেত্র ইসরায়েল জাতিকে বোঝানো হয়েছে। যিশু বলেছেন তার ইসরায়েল জাতির সাথে নয়, কিন্তু তাঁর সঙ্গে সম্পর্ক, তাদের জিউদি ধর্ম থেকে বেরিয়ে আসতে হবে, রীতিনীতির মধ্যে থেকে বার হয়ে আসতে হবে। তৃতীয় বিষয় হলো দ্বার, ৯ থেকে ১০ পদে লেখা আছে, আমি দ্বার, আমাদের যদি কেউ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও চরানি পাইবে। ১০ পদে লেখা আছে এখানে, চোর আইসে কেবল যেন চুরি বধ ও বিনাশ করিতে পারে, আমি আসিছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। আমরা দেখি যিশুই পথ, একমাত্র পথ, আপনার বেরিয়ে আসার জন্য তিনিই হলেন একমাত্র পথ। প্রভু যিশুই একমাত্র অনন্ত জীবন দান করেন, কারণ তিনি আপনার আমার পাপের প্রায়শ্চিত্ত করেছেন। চোর আসে চুরি বিনাশ ধ্বংস করতে, উত্তম মেষপালক নিজে লাভ করতে নয়, কিন্তু এসেছেন আমাদের জীবন দিতে, অফুরন্ত জীবন। আমরা দেখি যে তিনি হলেন খোঁয়াড়ের দ্বার, যিশু তাদের নিয়মে বদ্ধ রীতিনীতি থেকে উদ্ধার করে চালনা দান করবেন। কাদেরকে? সেই ইসরায়েল জাতিকে, যারা রীতিনীতির মধ্যে আবদ্ধ ছিল। আর দ্বিতীয় হল মেষেদের দ্বার, ৭ পদে, অতএব যিশু পুনর্বার তাহাদিকে কইলেন, সত্য সত্য আমি তোমাদিকে বলেছি, আমি মেষদিগের দ্বার। যারা ইহুদিদের দ্বারা বহিষ্কৃত তাদের জন্য তিনি হলেন দ্বার। দেখুন ৯ পদে লেখা আছে, আমি দ্বার, আমাদিয়া যদি কেউ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও চরানি পাইবে। তৃতীয় হল যিশু ইসরায়েল ও পরজাতি উভয়ের জন্য দ্বার স্বরূপ, পরিত্রাণের দ্বার। দ্বারে ভেতর দিয়ে ভিতরে আসা ও বাইরে যাওয়া যেন সবুজ ঘাসের চারণভূমি তারা পেতে পারে। প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর সন্তানদের স্বাধীনতা দান করেন। চতুর্থ বিষয় আমরা আজকে দেখব, এবারে উত্তম মেষপালক ১১ থেকে ১৩ পদে।
আমি উত্তম মেষপালক, উত্তম মেষপালক মেষেদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। যে বেতনজীবী মেষপালক নয়, মেষ সকল যাহা নিজের নয়, সে কেন্দুয়া আসিতে দেখিলে মেষগুলি ফেলিয়া পলায়ন করে, তাহাতে কেন্দুয়া তাহাদিওকে ধরিয়া লইয়া যায় ও ছিন্ন ভিন্ন করিয়া ফেলে। সে পলায়ন করে কারণ সে বেতনজীবী মেষদিগের জন্য চিন্তা করে না। কেমনভাবে যিশু দ্বার আবার উত্তম মেষপালক হতে পারেন একই সাথে? প্রকৃতপক্ষে কবজায় দেওয়া তিনি দরজা নয়, কিন্তু পাহারাদার দরজায় বসে পাহারা দেয়। যিশু শুধু দ্বার নয় কিন্তু উত্তম মেষপালক। তিনি সেই দ্বার যা অনন্ত জীবনে প্রবেশ করতে সাহায্য করেন। তিনি তার নিজেদেরকে রক্ষা করেন, যারা তার নিজের তাদেরকে। তিনি উত্তম মেষপালক, তাকে ঈশ্বরের মেষশাবকও বলা হয়। কেমনভাবে তিনি উত্তম মেষপালক আবার ঈশ্বরের মেষ হলেন? মনে হয় যেন মিশ্র রূপক, তথাপি ঈশ্বর মহান। যোহন লিখিত সুসমাচার তার একের অধ্যায় ২৯ পদে লেখা আছে, তিনি ঈশ্বরের মেষশাবক। তিনি স্বর্গ থেকে নেমে আমাদের সাথে নিজেকে চিহ্নিত করেছেন। একদিকে তিনি মেষ, আবার অন্যদিকে তিনি সত্যি মেষপালক। উত্তম মেষপালক আবার ঈশ্বরের মেষ। ঈশ্বরের মেষ যিশুর মানবীয় রূপকে প্রকাশ করে, উত্তম মেষপালক প্রকাশ করে তার ঈশ্বরত্বকে। তিনি যোগ্য আমাদের উদ্ধার করতে, পাপ থেকে মুক্ত করতে, আর কোনো মানুষ পৃথিবীতে পারেনি। যিশুর মেষপালের সাথে তিন ধরনের সম্পর্ক। এক, উত্তম মেষপালক ১১ পদে এখানে লেখা আছে, আমি উত্তম মেষপালক, উত্তম মেষপালক মেষেদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। দ্বিতীয় আমরা দেখি মহান পালক। ইব্রীয় পুস্তক তার ১৩ অধ্যায় ২০ পদে লেখা আছে, মহান পালরক্ষক এখানে বলা হয়েছে, আর শান্তির ঈশ্বর যিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পালরক্ষককে আমাদের প্রভু যীশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। তিনি আপনার ইচ্ছা সাধনার্থে তোমাদিওকে সমস্ত উত্তম বিষয় পরিপক্ক করুন। তৃতীয়ত আমরা দেখি তিনি প্রধান পালক। এটা ভবিষ্যতের কথা বলে। প্রথম পিতর তার ৫ অধ্যায় ৪ পদে লেখা আছে, তাহাতে প্রধান পালক প্রকাশিত হইলে তোমরা অম্লান প্রতাপ মুকুট পাইবে। আমরা দেখি যে মেষেদের জন্য কারা চিন্তা করে না? ভাড়া করা মেষপালক। কিন্তু উত্তম মহান প্রধান পালক দান করেন জীবন, রক্ষা করেন আমাদের জীবন, আর কি করেন? তিনি দান করেন উত্তম মুকুট। কি অদ্ভুত তিনি! ১৪-১৫ পদে লেখা আছে, আমি উত্তম মেষপালক, আমার নিজের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলে আমাকে জানে, যেমন পিতা আমাকে জানেন ও আমি পিতাকে জানি, এবং মেষদিগের জন্য আমি আপন প্রাণ সমর্পণ করি। অদ্ভুত সম্পর্ক। তিনি তার মেষেদের জানেন, তার মেষেরা তাকে জানে। ফিলিপীয় তার ৩ অধ্যায় ১০ পদে লেখা আছে, আমি যেন তাহাকে জানিতে পারি তার পুনরুত্থানের পরাক্রম। তাকে জানতে হলে তাকে ভালোবাসতে হবে। লক্ষ্য করুন, আবার তিনি বলেছেন তার মেষেরা তাকে জানে। তাকে জানা যথেষ্ট নয়, প্রধান বিষয় অন্য সকল কিছু গৌণ, তাকে জানা গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন সেই উত্তম মেষপালককে যিনি আপনাকে রক্ষা করেন, উদ্ধার করেন? দাউদ তার জীবনে ঝুঁকি নিয়েছিলেন ভল্লুক ও সিংহের হাত থেকে মেষেদের রক্ষা করার জন্য। আর দাউদের সন্তান তার মেষেদের রক্ষার জন্য তার বহুমূল্য জীবন সমর্পণ করেছেন। ১০ অধ্যায় ১৬ পদে লেখা আছে, আমার আরও মেষ আছে, সে সকল এ খোঁয়াড়ের নয়, তাহাদিগকেও আমায় আনিতে হইবে এবং তাহারা আমার রব শুনিবে, তাহাতে এক পাল ও এক পালক হইবে। আরও মেষ আছে যারা তার খোঁয়াড়ের নয়। খোঁয়াড় হল ইসরায়েল জাতি, কিন্তু অন্যেরাও তার রব শুনবে, আর তাতে এক পাল ও এক মেষ পালক হবে। খোঁয়াড়ের নয় এক পাল হবে, অর্থাৎ ইহুদি ও পরজাতি উভয়, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, স্বাধীন পরাধীন, স্ত্রী পুরুষ, কালো সাদা, সকল জাতি, সকল ভাষাবাদী, সকলের কথা বলা হয়েছে। ১০ অধ্যায় এরপরে আমরা পাই ১৭-১৮ পদে লেখা আছে, পিতা আমাকে এই জন্যই প্রেম করেন কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি যেন পুনরায় তা গ্রহণ করি। কেউ আমাইতে তাহা হরণ করে না, বরং আমি আপনা হইতে তাহা সমর্পণ করি। তাহা সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে এবং পুনরায় তাহা গ্রহণ করিতেও আমার ক্ষমতা আছে। এই আদেশ আমি আপন পিতা হইতে পাইয়াছি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা সাধু যোহন লিখিত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি।
আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা দেখছি খোমার বলতে এখানে ইসরায়েল জাতিকেই বোঝাচ্ছে। তিনি মূল দরজা দিয়ে এসেছেন, তার অর্থ তিনি পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণী অনুসারে এসেছেন। প্রভু যীশু এখানে দাবি করছেন ইসরায়েল জাতি মেষেদের খোঁয়ার, আর তিনি হলেন উত্তম মেষপালক, আর দাঁড়ি হলেন পবিত্র আত্মা। তিনি হলেন প্রকৃত মেষপালক যিনি আমার আপনার জন্য জীবন দিয়েছেন, যার পবিত্র বাক্য আমাদের চেতনা দান করে। প্রভু যীশু আমাদেরকে ঈশ্বরের বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন রূপক ব্যবহার করেছেন, যেমন জগতের জ্যোতি, জীবন খাদ্য, জীবন জল, প্রকৃত দ্রাক্ষালতা ইত্যাদি। আর এখানে তিনি বলছেন তিনি যে শুধুমাত্র দ্বার দিয়ে প্রবেশ করেছেন তা নয়, কিন্তু তিনি সেই দ্বার, তিনি দ্বার রূপে ভেতরে আসা ও বাইরে যাওয়ার পথে রয়েছেন। তিনি সেই দ্বার যা অনন্ত জীবনের দিকে খোলে। শুধু তাই নয়, কিন্তু তিনি হলেন উত্তম মেষপালক। প্রভু যীশুর সঙ্গে সেই ধর্মীয় নেতাদের পার্থক্য হল তারা নিজেদের প্রতি অন্যদেরকে কিছু করার জন্য দাবি করেন বা বলেন, কিন্তু প্রভু যীশু তার নিজের মেষেদের জন্য জীবন দিয়েছেন। তিনি তাদেরকে জানেন এবং তার মেষেরাও তাকে জানে। আজকের দিনে তিনি ধনী দরিদ্র, দাস স্বাধীন, প্রত্যেক ভাষা প্রত্যেক জাতিকে সেই উত্তম মেষপালকের চরানিতে আসার আহ্বান জানাচ্ছেন। কেবলমাত্র প্রভু যীশুর মধ্যে দিয়ে ঈশ্বর তার সন্তানদের প্রকৃত স্বাধীনতা দান করেন। মেষেদের ক্ষেত্রে প্রধান লক্ষণীয় বিষয় হল বাধ্যতা। আমরা প্রকৃতই উদ্ধার পেয়েছি কি না তা পরিত্রাতার সঙ্গে আমাদের সম্পর্কের মধ্যে দিয়েই বোঝা যায়। আমরা কি তার অনুসরণ করছি? আমরা কি তার বাধ্য? প্রভু যীশু তার মেষেদের অনন্ত জীবন দান করেন। তারা তা অর্জন করে তা নয়, কিন্তু তিনি দান করেন। আপনি কি প্রভু যীশুতে অনন্ত জীবনের আস্বাদ লাভ করেছেন? আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, প্রভু তোমার ধন্যবাদ, তোমার স্তুতি, প্রশংসা, তোমার গৌরব করি যে তোমার মহা অনুগ্রহ, তোমার করুণা, যে তুমি আরেকটি বার আমাদেরকে তোমার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে আসার সুযোগ দিয়েছ। ধন্যবাদ স্বর্গীয় পিতা যে তোমার অদ্ভুত পরিকল্পনায় তুমি আমাদের মধ্যে এসেছিলে উত্তম মেষপালক রূপে। ও প্রভু, তুমি চাও যেন আমরা তোমার সেই চরানির মেষ হই এবং তুমি আমাদের পালক হও। স্বর্গীয় পিতা, বিশেষ করে ধন্যবাদ দিই যে আজকে এই অনুষ্ঠানে সে প্রত্যেক দর্শক বন্ধু যাদেরকে তুমি মনোনীত করেছো, স্পর্শ করেছো, স্বর্গীয় পিতা তোমার জীবন্ত আত্মার অনুগ্রহে যেন তোমার এই জীবন্ত বাক্য সেই প্রত্যেকের হৃদয় মনে পিতা গো শত সহস্রগুণ ফল উৎপন্ন করতে পারে, আশীর্বাদ করো। স্বর্গীয় পিতা, বিশেষ করে প্রার্থনা করি সেই প্রত্যেক পরিবারের জন্য যারা প্রভু তোমার জন্য তারা সময় দেয়, তোমার বাক্য শ্রবণের জন্য, তোমার বাক্য নিয়ে চিন্তা করার জন্য পিতাগ সময় দেয়, এবং সেই প্রত্যেককে প্রভু তোমার চরণে সমর্পণ করি। আজকে এই বিশেষ সময়ে প্রভু তোমার জীবন্ত উপস্থিতিতে তুমি তাদেরকে পূর্ণ করো। স্বর্গীয় পিতা, তুমি যে উত্তম মেষ পালক, সেই পূর্ণতায় তুমি তাদেরকে পূর্ণ করো। ও প্রভু গো, তারা যেন সেই উপলব্ধি করতে পারে তোমার পরাক্রম তাদের জীবনে। বিশেষ করে প্রার্থনা করি প্রভু গো সেই অসুস্থ পীড়িত প্রত্যেকের জন্য। স্বর্গীয় পিতা, তুমি চিকিৎসকের চিকিৎসক প্রভু, তোমার কাছে অসাধ্য কিছুই নেই। প্রার্থনা করি প্রভু, আজকে যদি এমন কেউ থাকেন যিনি পিতাগ তোমার কাছে বিশ্বাসে উপস্থিত হয়েছেন, যেন এই বিশ্বাসে পিতাগ যে তুমি তার জীবনে আরোগ্যতা আনতে সক্ষম, প্রভু প্রার্থনা করি তোমার অপার কার্যকারী মহাপরাক্রম কার্য সাধনকারী আরোগ্যকারী হাত তুমি বাড়িয়ে দাও, তাকে স্পর্শ করো এবং সুস্থতা দান করো, যেন তোমার পরাক্রম তোমার আরোগ্যতা তার শরীরে তিনি উপলব্ধি করে তোমার গৌরব করতে পারেন। প্রার্থনা করি পিতাগ সেই সমস্ত ভারাক্রান্ত পরিশ্রান্ত মানুষদের জন্য। ও প্রভু, যাদের উদ্দেশ্যে তুমি বলেছো আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব, প্রভু তোমার পবিত্র অনুগ্রহে তোমার সেই বিশ্রামে প্রবেশ করতে তুমি তাদেরকে সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো। স্বর্গীয় পিতা, স্পর্শ করো, অনুগ্রহ দাও যেন তোমার পরাক্রম তোমার পবিত্র আত্মার স্পর্শ তারা তাদের জীবন উপলব্ধি করতে পারে। প্রার্থনা করি প্রভু আগামী দিনেও এইভাবে পিতাগ তোমার
এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে আরও বৃদ্ধি দান করো, বেড়ে উঠতে সাহায্য করো। প্রত্যেক দর্শক বন্ধুকে পিতাগো তোমার পবিত্র আত্মার সুরক্ষায় তুমি সুরক্ষিত রাখো, আশীর্বাদ যুক্ত করো, তোমার সুপরিচালনায় স্থির রাখো, প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তার মহা অনুগ্রহ যে আমরা একসঙ্গে তার এই বাক্য অধ্যয়ন করতে পারছি, আর আমার বিশ্বাস ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলছেন। আর যদি বিশেষভাবে আপনি কিছু উপলব্ধি করেন যে ঈশ্বর আপনাকে বলতে চাইছেন, আমার অনুরোধ আপনার কাছে সারা দিন অন্তর খুলে দিন যেন তার রব পরিষ্কারভাবে শুনতে পান, আর তার জীবন তিনি চান যেন আমি আপনি যেভাবে তিনি চান সেইভাবে যাপন করি, যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে তারই নাম গৌরবান্বিত উচ্চকৃত মহিমান্বিত হয়। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে অলোক প্রামাণিক ও বাঁকুড়া থেকে জুয়েলি কাইতি। মিসড কল দেওয়ার নম্বরটি হল 0444908120। আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আপনি আমাদের সাথে ইমেলেও যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হল bengalittv@radio882.com। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।